হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব যারা ডিএলএড শিক্ষার্থীরা রয়েছেন তারা প্রাইমারি স্কুলে গিয়ে কীভাবে স্টুডেন্টদের সামনে ডেমনস্ট্রেশন দেবেন সেই বিষয়ে। আপনি প্রথমে বোর্ড ওয়ার্ক করবেন, যেটি সেটি হচ্ছে লিখবেন ক্লাস থ্রি সাবজেক্ট ইংলিশ লেসন ইউনিট 20 ফ্রগস, মানে আমি যে বিষয়টি আজকে পড়াবো। টুডে লেসন আপনি 1 2 3 আপনি কটা ক্লাসে ক্লাসটি শেষ করবেন সেটা আপনি লিখবেন এখানে। তো তারপরে আপনি একটা টিএলএম রাখবেন, সেই টিএলএম অনুযায়ী পড়াবেন, যেমন ব্যাংক সংক্রান্ত যে কোনো একটি টিএলএম রাখবেন এবং কিছু সংক্ষিপ্ত প্রশ্ন করবেন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। গুড মর্নিং স্টুডেন্ট। গুড মর্নিং ম্যাম। বসো সবাই। আচ্ছা, তোমরা ব্যাংক দেখেছ? হ্যাঁ। আচ্ছা পিউ, বলো তো ব্যাংক কোথায় থাকে? ব্যাংক জলে বা গর্তে। জলে বা গর্ত, তাই তো? আচ্ছা বিট্টু, বলো তো জলে আর গর্ত ছাড়া আর কোথায় দেখা যায়? বৃষ্টির মধ্যেও দেখা যায়, বৃষ্টিতে রাস্তা রাস্তা দৌড়ে বেড়ায়, তাই তো? আমি দেখেছিলাম। তাহলে তুমি দেখেছিলে। আর অঙ্কিতা, বলো তো ব্যাংকদের কখনো স্কুলে যেতে দেখেছো? না, যেতে দেখোনি। কিন্তু আজকে আমরা এমন একটা কবিতা পড়বো, সেটার মধ্যে দেখবো ব্যাঙেরা কোথায় যাচ্ছে, স্কুলে যাচ্ছে। তাহলে চলো আমরা পড়ি। দেখো কি বলছে, 20 frogs মানে কি 20টা ব্যাঙ। 20 frogs ওয়েন্ট টু স্কুল। 20টা ব্যাঙ কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছে। ডাউন বিসাইড দ্য রাশিং পুল, তারা কোথায় যাচ্ছে? একটা নলখাগড়া রয়েছে ডোবা, সেই ডোবার নিচে তারা যাচ্ছে, সেটাই ওদের স্কুল। 20 coats অল প্রেসড অ্যান্ড গ্রিন, 20টা কোট হয় কি প্রেসড মানে চাপা এবং সবুজ, গ্রিন মানে সবুজ। 20 vests অল হোয়াইট অ্যান্ড ক্লিন, তার মানে 20 vests মানে কি গেঞ্জি, গেঞ্জিটা কি হয় সাদা এবং পরিষ্কার। তারপরে দেখো, উই মাস্ট বি ইন দ্য টাইম সেইড দে, তারা কি বলছে? আমরা ঠিক টাইমে স্কুলে যাই। ফার্স্ট উই স্টাডি দেন উই প্লে, তার মানে কি প্রথমে আমরা স্টাডি মানে পড়াশোনা করি, তারপরে কি করি খেলা করি। দ্যাট ইজ হাউ উই লার্ন দ্য রুল, বলছে আমরা কীভাবে নিয়ম শিখতে হয় সেগুলো আমরা শিখি। অ্যাজ উই ফ্রগস গো টু স্কুল, যেভাবে একটা ব্যাং স্কুলে যায়। তাহলে বুঝতে পেরেছ? তারপরে দেখো, মাস্টার বুল ফ্রগ ব্রেভ অ্যান্ড স্টার্ন, তার মানে কি মাস্টার আমাদের যে শিক্ষক রয়েছেন, তাই তো? আমাদের যিনি পড়ায় তাদেরকে আমরা কি বলি? মাস্টার বলি, তাই তো? তিনি কে? কুলা ব্যাং। তিনি কেমন? ব্রেভ মানে সাহসী, স্টার্ন মানে অদম্য, তিনি খুব মানে সাহসী এবং অদম্য। টট আজ ইচ অল ইন আওয়ার টার্ন, তিনি আমাদের ধাপে ধাপে শেখান। তারপরে দেখো, টট আস হাউ টু লিপ অ্যান্ড ডাইভ, তার মানে কি কিভাবে, লিপ মানে লাফ দেওয়া এবং ডাইভ মানে ঝাঁপ দেওয়া, তাহলে কিভাবে লাফাতে হয় এবং ঝাঁপ দিতে হয় তিনি আমাদের শেখান। অলসো হাউ টু নুবলি স্ট্রিপ, দেখো অলসো হাউ টু নুবলি স্ট্রিপ, তার মানে কি কীভাবে মহত্বের সঙ্গে সংগ্রাম করতে হয় তিনিও সেটা শিখিয়েছেন। টট আস হাউ টু ডচ ব্লো ফ্রম দ্য স্টিক হুইচ ব্যাড বয়েজ থ্রু, মানে কিভাবে বাজে ছেলেদের থেকে ছোড়া লাঠি থেকে তারা পালিয়ে যাবে সেটাও তিনি শিখিয়েছেন। 20 frogs গ্রো আপ ফাস্ট, সেই 20 ব্যাংটা কী হলো, ক্রমশ বড় হয়ে গেল। বিগ ফ্রগস দে বিকেম অ্যাট লাস্ট, তারা অবশেষে একটা বড় ব্যাঙে পরিণত হলো। পলিশ টু হাই ডিগ্রি, তারা একদিন কি হয়ে গেল, অনেক বড় ডিগ্রি নিয়ে নিল এবং তারা অনেক সভ্য হয়ে গেল। অ্যাজ ইচ ফ্রগ আউট টু বি, তারা একদিনকে কি হয়ে গেল, তাহলে তবে তারা একদিন কি হয়ে গেল, বড় ব্যাঙে পরিণত হয়ে গেল, তাই তো? নাও দে সিট অন আদার লগস, এবং তারা পরবর্তী আসনে গেল, মানে সেই ছোট্ট ব্যাংকগুলো ছিল তারা এবার কি হয়ে গেলো টিচারের পদে চলে গেল, তাই তো? টিচিং আদার লিটিল ফ্রগস, এবং তারা ছোট্ট ছোট্ট ব্যাংকদের আবার শিক্ষা দিতে লাগলো, তাই তো? তার মানে ছোট ছোট বাচ্চারা একদিন কি হয় শিক্ষকে পরিণত হয়, সেখান থেকে আবার যারা আবার ছোটদের টিচ করে, তাই তো? তাই সেই ছোট ব্যাংকগুলো আবার কি হয়ে যায়, বড় ব্যাংকে পরিণত হয়ে যায় এবং তারা একদিন টিচারে পরিণত হয়, তাই তো? তাহলে বুঝতে পেরেছো টিচার এই ব্যাঙের গল্পটা, 20 ফ্রগের গল্পটা বুঝতে পেরেছো? হ্যাঁ। বাহ।